चोखे चोखे एत कथा मुखे क्यों बोलो ना। अस्सलामु अलैकुम बंधुरा, आजकेर सम्पूर्ण भिडियोटी देखले आपनिओ आपनार पछंदेर छवि दिए এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো একদম সহজে এডিটিং করতে পারবেন। আপনি প্লে স্টোরে গিয়ে ইনশট লিখে সার্চ করলে এই অ্যাপসটা পেয়ে যাবেন। আর এটার নতুন প্রো ভার্সনের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ইনস্টল করে নেবেন। প্রথমে ভিডিও অপশনে টাচ করবেন, এখানে অল লেখাটিতে টাচ করলে গ্যালারির ছবি ভিডিওগুলো একসাথে পাবেন। আমরা এখানে ব্ল্যাঙ্ক অপশনে টাচ করব প্রথমে, তারপর এখানে টিক মার্কে টাচ করব। তারপর এখানে ক্যানভাস অপশানটিতে টাচ করে 9:16 সিলেক্ট করবেন, তারপর এখানে টিক মার্কে টাচ করবেন। এগুলোকে বাঁদিকে নিয়ে ডিউরেশন অপশানটিতে টাচ করবেন, পেন্সিল আইকনে টাচ করবেন। আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড এখানে লিখে ওকেতে টাচ করবেন, তারপর টিক মার্কে টাচ করবেন। আমরা এগুলো থেকে PIP অপশানটিতে টাচ করব। গ্যালারি থেকে এই ধরনের একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটি সিলেক্ট করে প্রথমে এই অপশানটিতে টাচ করলে এটা ফুল স্ক্রিন হবে, তারপর এখানে PIP অপশানটিতে আবার টাচ করলে আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা ছবিকে সিলেক্ট করে নেবেন। আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। ছবিটি সিলেক্ট করার পর লেয়ারের শেষ অংশে একবার টাচ করে তারপর ভিডিও এন্ড লেখাটিতে একবার টাচ করবেন। এখন এই ছবির লেয়ারটাকে একটু বাঁদিকে নিলে ব্লু কালারটা ওপেন হবে। সম্পূর্ণটা ওপেন হওয়ার পর আপনাকে এই ছবির কর্নারে ধরে টেনে ছবিটাকে এমনভাবে জুম করবেন যেন পেছনের ব্লু কালারটা দেখা না যায়। তারপর ছবিটাকে ভালোভাবে বসিয়ে নেবেন। বসানোর পর আমরা নিচের এই গ্রিন কালারের লেয়ারটাতে টাচ করব, ছবিটা নিচে চলে যাবে। তারপর এগুলোকে বাঁদিকে নিয়ে ক্রোমা অপশানটিতে টাচ করে গুল বৃত্তটাকে ধরে ব্লু কালারের উপরে নিয়ে ছেড়ে দেব। তারপর এটাকে আমরা 60 পর্যন্ত বাড়িয়ে দেব, তারপর এখানে টিক মার্কে টাচ করে দেবেন। টাচ করার পর আবার টিক মার্কে টাচ করে এখন এখানে সেভ অপশানটিতে টাচ করবেন। আবার এখানে সেভ অপশানে টাচ করে এই ভিডিওটিকে আমরা গ্যালারিতে সেভ করে নেব। ভিডিওটা সেভ হওয়ার পর আপনাকে প্রথমে এখানে হোম বাটনে একবার টাচ করতে হবে, নতুন করে ভিডিও অপশানে টাচ করবেন, তারপর এখানে নিউ অপশানটিতে টাচ করবেন। গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বসানোর জন্য। আমরা এই ছবিটা সিলেক্ট করে টিক মার্কে টাচ করলাম, তারপর আবার ক্যানভাস অপশানে টাচ করে এটাকে বাড়িয়ে ছবিটা ফুল স্ক্রিন করবেন, অথবা হাতের দু আঙুল দিয়ে এভাবে জুম করে ছবিটাকে ভালোভাবে ফুল স্ক্রিন করে মাঝখানে বসিয়ে নেবেন। তারপর টিক মার্কে টাচ করবেন। এখন এগুলোকে বাঁদিকে নিয়ে ডিউরেশনে টাচ করবেন, পেন্সিল আইকনে টাচ করবেন। আপনার আগের ভিডিওটা যত সেকেন্ডের বানিয়েছিলেন ঠিক তত সেকেন্ড এখানে লিখে ওকেতে টাচ করবেন, এখানে টিক মার্কে টাচ করবেন। আমরা এগুলো থেকে ফিল্টার অপশানটিতে টাচ করব, প্রথমে অ্যাডজাস্টে টাচ করব, এখানে কন্ট্রাস্টে টাচ করে এটাকে 30 পর্যন্ত বাড়িয়ে দেব। তারপর স্যাচুরেশনে টাচ করে এটাকে 10-12 পর্যন্ত বাড়িয়ে এখানে টিক মার্কে টাচ করব। এখন এখানে ইফেক্ট অপশানটিতে টাচ করবেন, তারপর এগুলোকে বাঁদিকে নেবেন, একদম শেষে স্টাইল লেখাটিতে টাচ করে এগুলো থেকে আমরা প্রথমে ব্লার অপশানে টাচ করব। তারপর আপনি চাইলে ব্লারটাকে কমাতে বাড়াতে পারবেন এখান থেকে, আমি ঠিক এতটুকু রাখব। তারপর এখানে টিক মার্কে টাচ করব। এখন ব্লারের লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন, তারপর ভিডিও এন্ড লেখাটিতে টাচ করবেন, লেয়ারের একদম প্রথমে চলে যাবেন, তারপর এখানে টিক মার্কে টাচ করবেন। এখন আপনাকে এখানে PIP-তে টাচ করে গ্যালারি থেকে একটা শ্যাডো PNG সিলেক্ট করবেন এই রকম, এটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা সিলেক্ট করার পর প্রথমে লেয়ারের শেষ অংশে একবার টাচ করতে হবে, তারপর ভিডিও এন্ড লেখাটিতে টাচ করবেন, তারপর এই অপশানটিতে একবার টাচ করবেন। আবার এখানে টাচ করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আমরা এখন আবার PIP-তে টাচ করে আপনি প্রথমে গ্রিন স্ক্রিন আর আপনার ছবি দিয়ে প্রথমে যে ভিডিওটা বানিয়ে সেভ করেছিলেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন, তারপর এটাকে একটু বাঁদিকে নেব, আরও নেব,
এতটুকু নেওয়ার পর আমরা এই টোলসগুলোকে বাঁদিকে নিয়ে এখানে ক্রোমা অপশানটিতে টাচ করব। তারপর গুল বৃত্তটাকে ধরে গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দেব। তারপর এটাকে আমরা 30 পর্যন্ত বাড়িয়ে দেব। তারপর এখানে টিকমার্কে টাচ করব। এখন এখান থেকে ধরে আপনি চাইলে এটাকে যতটুকু খুশি জুম করে নেবেন। আমি এতটুকু রাখব। তারপর একটু নিচের দিকে নামিয়ে দেব যেন উপরের ছবিটা পেছনের ছবিটা ভালোভাবে দেখা যায়। তারপর লেয়ারের একদম প্রথমে চলে যাবেন, এগুলোকে ডান দিকে নেবেন। এখানে পিআইপি অপশানে টাচ করে গ্যালারি থেকে এই ধরনের একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন। এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তারপর এখানে টাচ করে এটাকে ফুল স্ক্রিন করব। তারপর এগুলোকে বাঁদিকে নিয়ে ব্ল্যান্ড অপশানে টাচ করবেন। তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে টিকমার্কে টাচ করবেন, এগুলোকে ডান দিকে নেবেন, আবার পিআইপিতে টাচ করবেন। গ্যালারি থেকে এই ধরনের একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক স্ট্যাটাস ভিডিও সিলেক্ট করবেন। এটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। অথবা আপনি ইউটিউবে গিয়ে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও লিখে সার্চ করলে এই ধরনের অনেক গানের লিরিক্স ভিডিও পাবেন, যেটা খুশি ডাউনলোড করে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ভিডিওটা আনার পর একটু বাঁদিকে নেব। লেখাটা বের হলে আমরা এখানে ধরে টেনে লেখাটাকে জুম করব যতটুকু প্রয়োজন। তারপরে নিচে ঠিক মাঝখানে এখানে বসিয়ে দেব। বসানোর পর এগুলোকে বাঁদিকে নিয়ে আমরা এখানে ব্ল্যান্ড অপশানে টাচ করব। তারপর স্ক্রিন অপশানটাকে সিলেক্ট করব। তারপর এখানে টিকমার্কে টাচ করবেন, আবার এখানে টিকমার্কে টাচ করবেন। লেয়ারের প্রথমে গিয়ে চলুন একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। চোখে চোখে এত কথা মুখে কেন বলো না। ভিডিওটাকে সেভ করার জন্য প্রথমে সেভ অপশানে টাচ করে আবার এখানে সেভ অপশানে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।